সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনি যেহেতু দিন ধরে ফেসবুক আইডি চালান, কোথাও কোনো ডলার জমা হয়েছে কিনা কিংবা ফেসবুক আপনাকে ডলার দিয়েছে কিনা সেটা আপনি কোথায় চেক করবেন, কীভাবে চেক করবেন, আর যদি ডলার দিয়েও থাকে কীভাবে পকেট অব্দি নিয়ে আসবেন, আজকে এই ভিডিওতে আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। দেখে চলুন, বেশি কথা না বলে স্ক্রিনটাকে লক করুন। তো বন্ধুরা, এখন চলে যাব ফেসবুক অ্যাপসটিতে, অফিসিয়াল অ্যাপসটিতে। এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু, এখানে অনেকেরই তিনের মেনু আছে সকলেরই। এখানে একটা ট্যাপ করে দেব, তারপরে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি চাপ দিব। প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ট্যাপ করে দেবেন। এবার এখন থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো বন্ধুরা, একটু সময় নিতে পারে, লুট নিতে পারে। তারপরে এখান থেকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর না, এখানে ইনস্টিমেটেড অ্যাডস আছে, স্টার আছে, অ্যাডস অন রিল আছে, বোনাস আছে, এগুলা সবটিতেই চাপ দিয়ে চেক করে নেবেন কী অবস্থা। এখানে দেখছেন ইয়ার্নিংস আমার এখানে 8 সেন্ট দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা এখানে এরকম দেখাবে অনেকেরই অনেক বেশি জমা হয়ে থাকতে পারে। এটা হলো ইয়ার্নিংস, এখানে আপনার এই যে 8 সেন্ট আমার আছে, অনেকের ডলার সহ আরও বেশি হবে। এরকম ইন্টারভিউ দেখানোর পর এরকম হলে মনে করেন যে এরপর ব্যাকে আসবেন। আসার পর দেখবেন যে এইখানে যে জায়গাটা, কালি জায়গাটা, এই কালি জায়গাটাতে যদি সেট আপ অপশন আসে, পে আউট সেট আপ, তাহলে আপনার আইডি কার্ড দিয়ে পে আউট সেট আপ করতে হবে। আপনার ন্যাশনাল যে আইডি কার্ড আছে, আইডি কার্ড দিয়ে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট, এখানে সেট আপ যদি করে দেন, তারপর একদম যাদের শু করে আর কি সেট আপ অপশন, তো সেট আপ না করে দিলে এই আর্নিংসটা এখানে জমা হবে না, আর আপনার টাকাটা তুলতেও পারবেন না, ডলার এখানে সংযুক্ত হবে না। যদি আপনার আইডি কার্ড দিয়ে এখানে সেট আপ অপশনটা সেট করে দেন, তারপর আপনার এটা ব্যাংকে নর্মালিভাবে টাকাটা তুলতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে সেট আপ যদি আপনার করে দেন, অতি সহজেই আপনার এই জিনিসটা সেট আপ হয়ে যাবে, ডলারগুলো এখানে জমা হবে, আর ডলারগুলো আপনার পকেটে দিয়ে চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই শেষ করলাম। অন্যদিন আসবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেটা কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন।